অনেকদিন পরে কলকাতায় ফিরে আজকে প্রথম ব্লগ পোস্ট করছি। অ্যাকচুয়ালি ফিরেছি কয়েকদিনই হলো, কিন্তু খুব ঘরদোর ভীষণ নোংরা হয়ে রয়েছিল, তাই পরিষ্কার করতে বেশ সময় লাগছে। আজকে একটা মিনি ব্লগ তাই পোস্ট করলাম। তো সকাল থেকে ওই পরিষ্কার করতেই ব্যস্ত ছিলাম, তো দুপুরবেলায় জাস্ট আমরা একটু বেরিয়েছি। এখন কলকাতায় যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সে কারণে ছোট সোনাটার জন্য কিছু জামা কাপড় কিনতে হবে, শীতের পোশাক, সেজন্য একটু বেরিয়ে পড়েছি। একটা ছোট্ট দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনলাম ওর জন্য, তারপরে এখন আমরা চলেছি অটো করে। ক্রাঞ্চি চিকেন, চিকেন নাগেটস, কিছু নেই, গার্লিক ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাইজ। আচ্ছা লাগবে। मुझे नहीं लग रहा है कुछ डाइट वाइट कर रहे हैं। বহুদিন পরে কলকাতার রাস্তায় কেমন লাগছে বলো বলো? কলকাতায় ফিরেই আমরা বেরিয়েছি বহুদিন পরে। বহুদিন মানে এক মাস দেড় মাস পরে। বলো বাবু, কেমন লাগছে কলকাতার রাস্তায়? এই যে এই বেলুনটা, বেলুনটা নিয়ে এসেছি ওই যেখানে আমরা খেতে গিয়েছিলাম, যে ক্যাফেতে, ওই ক্যাফের ক্যাফে থেকে দিয়েছে আমাদের ছোট্ট সোনাটাকে। অটোতে কিন্তু ঠান্ডা লাগছে, এখন রাত হয়ে গেছে, 7:30টা বাজছে। রাত নয় মানে সন্ধ্যে আর কি, সন্ধ্যেতেই অটোতে ঠান্ডা লাগছে আমার।